গতকাল কেউ আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবাদের মধ্যে বলেছেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অসংখ্য সৈনিকদেরকে আনা হয়েছিল 5 আগস্টে মুসলিম গণহত্যা চালাবার জন্য। তাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে, ছাত্ররা বলেছে পঙ্গু জেলা হয়েছে, হসপিটাল থেকে বলেছে যে প্রশাসনের কিছু লোকেরা আমাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে। এমনকি আপনারা এই দৃশ্য ভিডিও ফুটেজের মধ্যে দেখেছেন, যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, এয়ারপোর্ট থেকে খুব দৌড়ায়া অস্ত্রপাতি ফেলাইয়া দৌড়ায়া যাচ্ছে, এই ভিডিওটা এখনো পকেটে পকেটে আসে না নাই? এই দেশের তাহাজ্জুতি তথা করিত তাহাজ্জুদ গুজারি সৈরাসারি হাসিনা ইসলামকে নাকি বড় ভালোবাসে, মোহাব্বত করে, বড় মোহাব্বত, এত মোহাব্বত করে, কত মোহাব্বত বলে যে 364 জেলার মধ্যে কতগুলো মসজিদ বিনির্মাণ করেছে, 560 মডেল মসজিদ বানিয়েছে নিজস্ব অর্থায়নে, কত ধার্মিক তিনি। উনি পালায় যাওয়ার পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা উনার টাকা নয়, সৌদি সরকার 8,000 কোটি টাকা দিয়েছিল। সৌদি সরকারের টাকা এনে অন্যের টাকা নিজের নামে বলে চালায় দেয় তাহাজ্জুতি, এ কত বড় তাহাজ্জুতি! তার তাহাজ্জুদের নামাজ পড়ে মনে হয় আল্লাহর কাছে বলতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, দিনের বেলায় বলতো পাবলিকলি আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কান্দো আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি, আমার যেন অন্তর্ভুক্ত দিনের বেলায় একটা সম্মান থাকে, তুমি ইজ্জতটা আমার রাইখো। জিব্রাইল আলাইহিস সালাম মানব বেশে মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করেছিল ফেরাউনকে, আচ্ছা যেই ব্যক্তি তার রবের নাফরমানি করে তার কি করা উচিত, কি করা উচিত? কয় তাকে নীল নদে ডুবাই মারা উচিত, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা যেন মনে থাকে, তার সিদি কিতাব এসছে দিনের বেলায় আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব বললেও রাতের আধারে তাহাজ্জুদে গিয়ে কান্তো আল্লাহর কাছে, আল্লাহ একটা দাবি না হয় করে ফেলেছি, জান্নাত চাই না, দুনিয়াতে একটু খুদা এটা ঠিক রাখো, আমি যখন পানি বর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও। এভাবে সে তাহাজ্জুদের নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো, ওর সাথে সৈরাসারি হাসিনার সাথে কি সুন্দর মিল, ও রাতের বেলায় কান্ত ফেরাউন আর ওর তাহাজ্জুদের নামাজের গল্প যা শুনেছি ও কান্ত। আমার কাছে মনে হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে, এত মানুষ হত্যা করে তার দার দিল কান্দে না, মৃত্যু রেল ভাঙছে কান্দতে কান্দতে বেহুশ হয়ে যাচ্ছে, হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে, শহীদ হয়েছে, কান্না আসে না, একটা যন্ত্রের জন্য কান্না আসে, ওর থেকে বড় ফেরাউন এই শতাব্দী তার নাই। এই স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেইমানেরা যে আস্ফালন করেছিল বাংলাদেশে, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন এই বাংলার মাটিতে, আমরা হিন্দুত্ববাদী, এমনকি রাম এবং বাম নাস্তিক এবং বেইমান, কোরআন সুন্না বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড এই জমিনে, আর আমরা কোরআন সুন্না বিরোধী আইন আমল কার্যক্রম এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হাসিনার আমলে শিক্ষামন্ত্রী যাকে বানানো হলো নওফেল, এই নওফেল হচ্ছে সেই নওফেল যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়া বলে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা, মুসলমানের সন্তান হয়ে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা স্লোগান দেয়, এমনকি সে এও বলে যে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা বললে কি ইমান নষ্ট হয়ে যাবে নাকি, ইসলাম কি এত ঠুনকো নাকি, এটা বললেই নষ্ট হয়ে যাবে। দেখেছেন কত বড় মুফতি আজম পায়খানা করে পানি নেয় না, ফতোয়া দিয়ে বসে আছে, কথা বলতে হবে ঠিক কিনা? এমন একজন ব্যক্তিকে বানানো হলো শিক্ষামন্ত্রী, এরপরে কি হলো, শিক্ষাঙ্গন থেকে ধর্মকে কি করে বাদ দেওয়া যায়,
পরিকল্পনা আটা হলো, মুসলিমদের হৃদয়ে ঘা দেওয়ার জন্য, ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য। 90 থেকে 92, 92 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশের বাচ্চাদের, প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস থ্রির বইয়েতে, ধর্ম বইয়েতে বুঝি না, এটা হচ্ছে বাংলাদেশে প্রিন্ট কোম্পানিগুলো যেন এতগুলা বই ছাপাতে না পারে। যা সুযোগ সুবিধা দেওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছে, ওদের পা সারতে সারতে এমন চাটা চেটেছে, সাংবাদিক বলেছে আপনি যে ভারতকে এত কিছু দিলেন তা আপনার কি কিছু বলার আছে নাকি? সে বলল আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না, আসলেই তো ভুলতে পারবে না। আমি বলি এই শয়তানটাকে দেশে এনে রিমান্ডে নেওয়া দরকার, আসলে সে কি কি দিয়েছে এটা একটু বিস্তারিত তার কাছে শোনা দরকার, যে আসলে আপনি এমন কি কি দিছেন যে কোনোদিন ভারত বলতে পারবে না। আপনি তো সব দিয়ে দিয়েছেন, দেহ মন প্রাণ আত্মা দেশ এদেশের মাস সব দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরেও কি তারা আপনাকে বাঁচাতে পেরেছে? না বাঁচাতে পারবে না। মনে রাখবেন স্বৈরাচারীদের পতন হয় নিকৃষ্ট পতন, আপনার পতন হয়েছে আপনি আলেম আমাদেরকে গ্রেফতার করেছেন, আপনার পতন হয়েছে আপনি কোরআন সুন্নাহ বিবর্তিত শিক্ষা সিলেবাস তৈরি করেছেন, আপনার পতন হয়েছে শাপলা চত্বরে শহীদদের রক্ত নিয়ে আপনি তামাশা করেছেন, আপনার পতন হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর রহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছেন, আপনার উপর গজব নাজিল হয়েছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একজন সিংহ পুরুষকে স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা দিয়া আলেমদেরকে মানুষের সামনে বেইজ্জত করার জন্য ষড়যন্ত্র আপনি করেছিলেন, এর চাইতে বড় বেইজ্জত, এর চাইতে তার থেকেও বড় বেইজ্জত জুতার মালা পরিয়ে বিনা নোটিশে দেশের জনগণ লাঠি মেরে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা মনে রাখবেন, নওফেল হিন্দুত্ববাদী দালালরা বিদায় হয়েছে কিন্তু ওদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। আপনি বলবেন প্রমাণ, প্রমাণ হচ্ছে শিক্ষা সিলেবাস এর কারিকুলাম নতুন করে পুনর্নির্ধারণ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মধ্যে দুজন চিহ্নিত নাস্তিক শাহবাগী ইসলামী মূল্যবোধের ঘোর বিরোধী তাদেরকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করার জন্য যোগদান করানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রক্ত ঘাম অজস্র মানুষের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। স্বৈরাচারী হাসিনার পেছনে 90% মুসলমানরা এমনি দাঁড়ায় নাই, ইসলাম বিরোধী কুকর্মের কারণে দাঁড়িয়েছিল, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য দাঁড়িয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শ্রদ্ধার সাথে বলছি, আমরাই তো আপনাদের সহযোদ্ধা ছিলাম, কথা বলেন ঠিক কিনা বলেন? ডক্টর ইউনুস তাকে বলবো আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনার এই চেয়ারে এই দেশের 90% মুসলমানরা বসিয়েছে, যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের ইতিহাস আপনি ভুলে যাবেন না যে কোন অপরাধে লাথি খেয়েছে, ইতিহাস আপনি ভুলে যাবেন না। আপনাকে শ্রদ্ধার সাথে বলছি শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাসকে পুনর্গঠন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ধরে উলামায়ে কেরাম ইতোমধ্যে ঢাকা শহরে মানববন্ধন করেছে। সচেতন নাগরিক আজকে বাইতুল মুকাররমে দেশের বরেণ্য উলামায়ে কেরাম তারা আজকে সেখানে মানববন্ধন করেছেন। এমন কি এই শিক্ষা কারিকুলাম নির্ধারণ করার জন্য পুনর্নির্বাচনের জন্য সেই কমিটিতে এই দেশের যোগ্য আলেম এমন কি অনেক ইসলামিক স্কলার আছে যারা একদিক থেকে আলেম আরেক দিক থেকে বড় ধরনের শিক্ষাবিদ আছে না নাই? 90 থেকে 95 ভাগ মুসলমান বাচ্চাদের সিলেবাস নির্ণয় করা হবে, সেখানে বামপাড়ার লোক থাকবে, আলেমরা থাকবে না? যদি বলতে হবে থাকবে না। যদি আলেমদেরকে না রাখা হয় তাহলে তো ওরা আবার সমকামিতা ঢুকাই দেবে, আবার ট্রান্সজেন্ডার ঢুকাই দেবে, আবার রাষ্ট্রপতি মিছিল করতে হবে, রক্ত দিতে হবে, বারবার রক্ত দিতে চাই না, রক্ত বহুবার দিয়েছি,
আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করছি। আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে যে সমস্ত বাম এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনর্গঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন, উলামায়ে কেরাম আপনাদের তালিকা দিয়েছে, এদেরকে আল্লাহর খুশির জন্য রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খলা টিকায় রাখার জন্য বাদ দিয়ে দেন। যদি আপনারা ওদেরকে বাদ না দেন, এদেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, হাসনিয়ার মতো স্বৈরাচারী ব্যক্তিদেরকে যারা পিটাতে জানে তারা এই দেশে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পিটাতে ডান আর বাম তাকাবে না। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দোয়া দেখতে চাই। এমনকি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো, পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যে আমরা সংবাদ পেয়েছি, প্রথমে তো দায়িত্বশীলরা বলেছিলেন যে ইলিশ আমাদের পার্শ্ববর্তী দেশে রপ্তানি হবে না, ঠিক না? এদেশের মুসলমানরা খুশি হয়ে গিয়েছিল, মানুষ খুশি হয়ে গিয়েছিল। পরক্ষণে শুনতে পেলাম 3000 টন ইলিশ অলরেডি সেখানে দেওয়া হচ্ছে, তবে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ইলিশ এদেশের গরিবরা খেতে পারে না, ঠিক কিনা বলেন? ইলিশ এদেশের গরিবদের কেনার নাগালের বাহিরে, কথা বলতে হবে তো। সেটা আপনি কেন এত দ্রুত এত প্রেম কোত্থেকে জাগ্রত হলো হঠাৎ করে? আপনারাও কি ভয় পেয়ে গেছেন নাকি, নাকি রাম বামদের ধাক্কায় আপনারা একটু নত হয়েছেন? নত হবেন না। এদেশের 18 কোটি জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, ভারতের মুখের উপর জুতা পিটা করে, তাদের সাথে আপনার নমনীয় হওয়ার কোনো কারণ নাই, ওদের সাথে প্রেম করার কোনো সময় নাই। যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না, সেই দেশের মুসলমানের আজকে ভারতবর্ষে চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাওহিদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে, এক দাড়ি নাই মুখে, মাথায় টুপি আছে কিনা খেয়াল করি নাই, এক ভদ্রলোক সেই মিছিলে সামিল হয়েছে মুসলমান। জনৈক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন, আগার এ সিলসিলা জারি রাহতা হয় তো কারবার কা কিয়া হোগা, তাকে প্রশ্ন করেছে, যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা বাণিজ্যের কি হবে? এই লোকটা আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, সাধারণ একজন মুসলমান। সে যে জবাব দিয়া বলে, সবার আগে আমার রসুল, আল্লাহু আকবার বলে, সে বলেছে আমার রসুলের আগে কোনো বিবি নাই, রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কারবার নাই, রসুলের সম্মান যদি টিকে না থাকে আমার কি হবে বিবি দিয়ে, কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে, কি হবে রাষ্ট্র দিয়ে? আমি এই যুবকের এই মুসলিমের কথা শুনে আমার কলিজার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে। মুসলিমদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথাকথিত মোদি মুসলমানদের কাছে ক্ষমা না চাবে, আর তার যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয়, গোটা মুসলিম উম্মাহ এই মোদির উপরে থুতু নিক্ষেপ করতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, যারা আমার রসুলকে সম্মান দেয় না, ওদের সাথে আগলা পিরিত দেখাবার কোনো দরকার আছে? না। চিল্লানোর দরকার আছে? না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা এক বালতি ঘৃণা আর থুতু ভারতের উদ্দেশ্যে নিক্ষেপ করেন, কথা বলেন ঠিক না বলেন? 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ বলেন। আমার তো বুঝে আসে না আমার রসুলের বিরুদ্ধে কি করে তারা কটুক্তি করে এত বাজে কথা বলে, যার চাইতে মহামানব আর আদর্শ মানুষ পৃথিবী তার হতে পারে না। সুবহানাল্লাহ। কোন যিনি জীবনে ব্যক্তিগত কোনো কারণে কোনো দিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং তার দিলটা ছিল এতটাই প্রশস্ত। বদর যুদ্ধে 313 জনের কাফেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তীর দ্বারা সোজা করতেছিলেন, কাতার যখন সোজা করতেছিলেন জিহাদের ময়দানে, এমন সময় একজন সাহাবী, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবীর পেটের মধ্যে কুতা মেরে বললেন, সাওয়াদ সামনে আসলে কেন পেছনে চলে যাও? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে গেলেন। আপনার হাতির তীর আগা দিয়া আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই, আমি এর প্রতিশোধ নিতে চাই।
জিহাদের ময়দানে কাতার সোজা হচ্ছে, সাহাবি বলে আমি প্রতিশোধ নেব। চিন্তা করে দেখেন বিষয়টা, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা সাহাবির হাতে ধরায় দিলেন, ধরায় দিয়া বললেন আমার পেটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাহাবি সাওয়াত বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তীর আঘাত দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, গা ছিল উন্মুক্ত, কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে, চাদর সরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ে থেকে চাদরখানা সরায় দিলেন। এমন সময় সমস্ত সাহাবায়ে কিরাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, সাওয়াদ নবীজির সাথে এত বড় বিয়াদবি কেন করলো? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে হুজুরের উন্মুক্ত দেহের মধ্যে জুমা খাইতে থাকলে, আর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। এটা আপনি চিন্তা করলেন কি করে? ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাবা আমার জীবন উৎসর্গ হয়ে যাক, আমি আমার জান কুরবান করার জন্য এসেছি, নবীজি আপনার গায়ে আঘাত করার জন্য আসি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে কাজটা কেন করলেন? সাহাবা ইয়া রাসূলুল্লাহ মাত্র 313 জনের কাফেলা, আমরা হলাম নিরস্ত্র, আমাদের প্রতিপক্ষ 1000 সশস্ত্র, জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে নাকি নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ, দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি, এই সুযোগটা গ্রহণ করে নিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকের সাথে আমার দেহটা একটু লাগায় নিলাম। আমার প্রিয় ভাইরা, দুইটা শিক্ষা এখানে আছে। এক নাম্বার শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে আঘাত দেন নাই, যদি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত কেউ পেয়েও থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা নবীজি নিজেই উঠায় দিয়েছে। যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথা তো আঘাত দেনই নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমামদার হতেই পারে না, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার হাতের অনিষ্টটা থেকে এক ভাই নিরাপদ না থাকে, প্রতিবেশী যার অনিষ্ট থেকে নিরাপদ না থাকে, আল্লাহর কসম করে রসুল বলেছেন সেই ব্যক্তি মুমিন হতে পারে না। অতএব সাবধান মুসলমান, আমার কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না, অন্যায় ভাবে হাত দিয়ে আঘাত করা যাবে না, গাল মন্দ করা যাবে না, এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো কলামিস, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী মানবতার কল্যাণে এত দামি কথা বলতে পারে নাই যতটা দামি কথা বলেছেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীজির বিরুদ্ধে যখন কথা উঠে মুসলমানের কলিজা টুকরা টুকরা হয়ে যায়, আমরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের দিলটা ভেঙে তো একেবারে টুকরা টুকরা হয়ে যায়, চৌচির হয়ে যায়। সুতরাং যারা আমার রসুলের সাথে প্রকাশ্য দুশ্মনী করবে আল্লাহর কসম, প্রকাশ্যে তাদের সাথে আমাদের দুশ্মনী বাঁধতেও কোনো অসুবিধা নাই। যারা আমার কোরআনের প্রকাশ্য শত্রু, আমি তার প্রকাশ্য শত্রু, কথা বলেন ঠিক কিনা? যারা আমার রসুলের প্রকাশ্য শত্রু, আমি তার প্রকাশ্য শত্রু, আমি তার সাথে আদাওয়াতি করব, দুশ্মনী করব, ঘোষণা দিয়া মাইকে এলান করে কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা, আল্লাহ নবীর শিক্ষা মানুষকে আঘাত দেওয়ানো, এই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেই দান করেছেন, কিন্তু আমরা মুসলমান শতদে বিভক্ত হয়েছি, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে শত সহস্র কিলোমিটার দূরে আমরা চলে গেছি, যার জন্য আমরা দেখতে পাই আজকে এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে, জবান থেকে, কথা থেকে নিরাপত্তা পায় না, ঠিক না ভাই? কিছু লোক আছে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লিখে খুব মজা পায়, আর মনে মনে ভাবে আমি বিরাট বড় জাকিরিন, শাকিরিন, তাহাজ্জুদ গুজারি পাগড়িওয়ালা। আল্লাহর কসম, যে পাগড়িওয়ালার কলম থেকে
আলেমের বিরুদ্ধে লেখা বের হয়েছে, ওই পাগড়ির 4 পয়সা মূল্য ইসলামের কাছে নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ওই টুপির দাম নাই, ওই তাহাজ্জুদের মূল্য নাই, ইসলামের কাছে ওই জিকিরের কোনো মূল্য নাই, যে জাকিরের মুখ থেকে আলেমের সমালোচনা বের হয়। তুমি শতবার জন্ম নিয়া শতবার জিকির করলেও আলেমের পায়ের ধুলার সমান হতে পারবা না। সন্দেহ হয় আপনাদের? সন্দেহ হয়? এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শোনো ভালো করে, আল্লাহ নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যকার সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন তবকার সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, দুনিয়ার সাধারণ আবেদ মুসল্লি যারা, নামাজি পরহেজগার বান্দা যারা, তাদের উপরে আলেমের মর্যাদা ঠিক তেমন। সমাজে এমন লোক আছে না আলেমদেরকে দুশ্মন মনে করে? আওয়াজ নাই আরো জোরে বলতে আছে না? নাই। সময় থাকতে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আর একটা কথা বলি, হুকুকুল ইবাদ, আলেমদেরকে যারা গালি দিয়েছো বা দিচ্ছ, যাদের মধ্যে এই খাসলা ঢুকে গেছে, তুমি তো হুকুকুল ইবাদ বান্দার হককে নষ্ট করেছ। তুমি জানো না, তুমি বান্দার হক নষ্ট করে তুমি যত বড় পীরের মুরিদ হও না কেন, তোমার মুক্তির ফয়সালা ততক্ষণ হবে না যাকে গালি দিয়েছ, তিনি তোমাকে যতক্ষণ ক্ষমা না করবেন। এ কথাটা ভালো করে আবার বলছি, তুমি যত বড় ওলিয়ে কামেলের মুরিদ হও না কেন, যত বড় সিলসিলাই তরিকার হও না কেন, তুমি আলেমকে গালি দিয়েছ, তুমি বান্দার হক নষ্ট করেছ, সে আলেম তোমাকে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মাফ পাবে না। আলেমদের মধ্যে মাসালাগত, দিনগত, আদর্শগত কিংবা কোনো বেতে ইখতিলাফ কিংবা দ্বিমত দেখা দিলে তার সমাধান আলেমরা করবে, জাহেলরা এর সমাধান দিতে পারবে না, মূর্খরা এর সমাধান দিতে পারবে না, সমাধান আলেমরা নিজেরাই নিয়ে নেবে। প্রশ্ন হলো, সমাধান তো আলেমে আলেমে করে ফেললো, তো তুমি যে গালিটা দিলা তোমার গালি গেল কই? কথা বলেন, আলেমে আলেমে সমাধান হয়ে গেল, তুমি যে মাঝখান থেকে অজস্র গালি দিয়ে তোমার পাপের পাল্লা ভারী করেছ, সেই পাপ যাবে কোথায় এবার বলো তুমি? মুসলমানের সন্তান হয়ে থাকলে তাহাজ্জুদের নামাজে শুধু কাঁদলে হবে না, যাকে গালি দিয়েছ তার পায়ের জুতা ধরে, তার পায়ের ধরে মাপ চাও, তা না হলে তোমার কপালে কি খালি মানসিব হবে না, ইমান তোমার নসিব হবে না, মুক্তি তোমার নসিব হবে না। আমার যুবক ভাইয়েরা, আলেমদেরকে ভালোবাসবেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, কারণ আলেমরাই হচ্ছেন নবীগণের ওয়ারিস। এই সমাজের মধ্যে আলেমরা যদি না থাকতো সমাজে ইসলাম থাকতো না। ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড হয়, তুমি তো পিছনে থাকো কিন্তু সামনে থাকে আলেমরা। তুমি কয়দিন ইসলামের জন্য জেল খেটেছ? কথা বলে, তুমি বড় বড় কথা বলো, ইসলামের জন্য কয়দিন জেল খেটেছ, কয়দিন জরিমানা গুনেছ, কয়দিন এলাকা থেকে পালিয়ে থাকতে হয়েছে ইসলামের জন্য, ধর্মের জন্য কয়দিন চাকরি ছেড়েছ? কথা বলেন, যার বিরুদ্ধে কথা বলেছ তার ইতিহাস তালাশ করে দেখো, যার বিরুদ্ধে কথা বলো ইসলামের জন্য তার ইতিহাস তালাশ করে দেখো, তারা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জরিমানা দিয়েছে, সব দিয়েছে, বাতিলের সাথে আতাত করে নাই, কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা। সুতরাং এখানে যত মুসলিরা আছেন সকলে মিলে আজকে আল্লাহর ঘরে বসে তওবা করবেন, জীবনে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে মন্তব্য নয়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন, ইলিম দান করেছেন, বিবেক দান করেছেন, শিক্ষা দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরা যদি ইনসাফ ভিত্তিক আসাবিয়াতের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআনের দিকে গভীরভাবে মনোনিবেশ করে, এই কোরআন তাদেরকে সমস্ত গুমরাহির চাদর থেকে দূরে সরাই দিয়া আল্লাহ পাকের কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। দুনিয়াতেও সে সুসভ্য হবে, সম্ভ্রান্ত হবে, কোরআনের অনুসারী কোনোদিন অশ্লীল ভাষী হয় না, কোরআনের অনুসারী কখনো সন্ত্রাস হয় না, গুন্ডা হয় না, মাস্তানা হয় না, কারণ পৃথিবীতে যত অনাচার আছে, দুরাচার আছে, সমস্ত অনাচার দুরাচার নিরসন করার জন্য আল্লাহ পাক
কোরআন দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব নবী আপনার উপর নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোরআন মানে, আল্লাহর কসম, সেই ব্যক্তি সন্ত্রাস হতে পারবে না। যদি কোরআন বিশ্বাস করে, সে মাদক সেবী হতে পারবে না, সে ধর্ষক হতে পারবে না, খুনি হতে পারবে না, মানুষকে আঘাত করতে পারবে না। কোরআন যে কত অনন্য অসাধারণ কিতাব দেখেন, সব সময় আমরা বলি ইসলাম যদি, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা লাভ করে, পৃথিবীর সর্বস্তরের মানুষ নিরাপত্তার চাদরের মধ্যে ঢেকে পড়ে ঢাকা পড়ে যাবে। কোরআন সব স্তরের মানুষকে নিরাপত্তা প্রদান করবে, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কোরআনের অবমাননা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হয়। কথা বলে না ঠিক কিনা বলে? বর্তমানে ভারতের এক ধর্মগুরু, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কথা রেকর্ড হচ্ছে, ইউটিউবার ভাইয়েরা আমার এই বক্তব্য কাট করে বিশেষভাবে প্রচার করবেন। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের এক ধর্মগুরু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ব্যঙ্গ করেছে। আবার সেই ব্যঙ্গোক্তিকে সেখানকার রাষ্ট্রের দায়িত্বশীল এক বিজেপি নেতা সমর্থন দিয়েছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? দেখুন ওদের ধর্মগুরু যে বই পড়ে ধর্ম শিখেছে, সেই বই আর তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মগুরুকে সভ্য এবং ভদ্র বানাতে পারে নাই। যদি সভ্য আর ভদ্র বানাতে পারত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি সে কি করে করলো? সে যদি মানুষ হয়ে থাকে, মাইকেল এই ছাট একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও দ্য 100 বই রচনা করেছিল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীদের নাম বইয়ের মধ্যে তালিকাভুক্ত করেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডক্টর গবেষকদেরকে সমন্বয় করে এই বই রচনা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় একজন খ্রিস্টান মানুষ বই লিখেছে, 100 শ্রেষ্ঠ মনীষীদের কাতারে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি খ্রিস্টান, আপনি ইসাই ধর্মের মানুষ হয়ে আপনি ইসলাম ধর্মের প্রধানকে, নবীকে আপনি প্রথমে নাম লিখলেন কেন, আপনার নবীকে পেছনে ফেললেন কেন? তিনি বললেন, আমার নবীর নাম আমি 6 নম্বরে দিয়েছি এই জন্য আমি পৃথিবীর সমস্ত নবীদের জীবনী স্টাডি করেছি, যদিও আমি মুসলিম নই, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনী পড়ে আমি এই উপলব্ধিতে উপনীত হয়েছি, পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর তার চেয়ে মহামানব আর একটাও হতে পারে না। এমন একজন মহামানবকে নিয়ে তোমরা ব্যঙ্গ করো? যে নবী আমাদেরকে কি শিখিয়েছেন লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখালেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ 40 عَامًا। কোন ইসলামিক রাষ্ট্রে যেখানে খেলাফত কায়েম হয়ে গেছে, অমুসলিমরা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে, মুসলিম রাষ্ট্রকে জিজিয়া এবং কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম পালন করতে পারবে, কোনো অসুবিধা নাই।
এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, মান কতালা মুআহাদান, মানে যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে মুসলিম দেশে থাকবে, নিরাপত্তা নিয়ে থাকবে, মুসলিম হয়ে যদি অমুসলিম কেউ হত্যা করে, আল্লাহর হাবিব কি বলেন শুনেন, আপনারা তো হিংসা বিদ্বেষ প্রচার করেন, আমার রসুল কি বলেছেন দেখেন, আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কতালা মুআহাদান, মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়ে বসবাসকারী অমুসলিমদেরকে যদি অমুসলিম কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, ওই মুসলিম কিয়ামতের দিন জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। অথচ অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে 40 বছরের দূরত্বের পর থেকে, 40 বছর সময় লাগবে যে জান্নাতে পৌঁছতে, এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে। অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। এর চাইতে অসাম্প্রদায়িক কথা, এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, এর চাইতে মহাব্বতার ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই। আল্লাহু আকবার বলে আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথাগুলো মুসলিমরা অন্তরে লালন করে, অন্তরে ধারণ করে বিধায় পৃথিবীর ইতিহাসে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোন ইতিহাস আছে? আরো জোরে বলেন। কিন্তু ওদের কাছে এই আদর্শ নাই, এই শিক্ষা না থাকার কারণে ওরা গরু জবাই করার অপরাধে ওরা মানুষ হত্যা করে। আমি অবাক হয়ে যাই, আমাদের দেশে ওদের ভাড়াটিয়া পা চাটা গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেন টেলিভিশনে বসে বসে, আমাদের আলেমদেরকে দাঁড়িয়ে এবং টুপিওয়ালাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেন। কখন দেয় শুনেন, যখন ওদের পূজা আসে, মুসলিমদেরকে পূজায় নেওয়ার জন্য যত প্রকার পলিসি আছে সব অবলম্বন করে। আমরা মুসলিমরা যখন, আলেমরা যখন মুসলিমদেরকে বাধা দেয় যে আপনি মুসলমান, অমুসলিমকে পৃথিবীর যে কোনো কাজে হেল্প করতে পারলেও আপনি তাদের ধর্মীয় কাজে, শিরকের কাজে আপনি মুসলমান হয়ে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন না, অংশগ্রহণ করতে পারেন না, আপনার জন্য সুযোগ নাই, এ কথা বললে ওরা আমাদেরকে বলে এরা হচ্ছে সাম্প্রদায়িক হুজুর, সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে চায়, অসাম্প্রদায়িক চেতনা এরা লালন করে না। আমরা ওদেরকে স্পষ্টভাবে বলি যে তোমরা যে কতটা অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক চেতনা কতটা এই দেশের মধ্যে ছড়াও, সে তো আমরা সব সময় দেখতে পাই, তোমাদের অবস্থা তো আমরা সব সময় দেখি, ভারতের পা চাটতে চাটতে তোমাদের জিহ্বা পাতলা হয়ে গেছে, গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই। অন দা রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো, দাড়ি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল না হয় কল্লা উড়াই দেব, এমন কি মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে। এই ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই? আরো জোরে বলেন। এটা নিয়ে বাংলাদেশের ভারত প্রেমী ওই সমস্ত তথাকথিত কলা বুদ্ধিজীবী শাহবাগী নাস্তিক বেইমানরা কোনদিন প্রতিবাদ করেছে? চিৎকার দিয়ে বলুন করেছে। যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো, হিন্দুরা হত্যা করেছে, সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল, মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, এরপরে এই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে? চিৎকার দিয়ে বলুন চেয়েছে, চায় নাই। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল তৎকালীন যুগে স্বৈরাচারীর আমলে, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দলবল নিয়ে সেখানে চলে গেছে, কেন মূর্তি ভাঙ্গা হয়েছে, বিরাট অন্যায় করা হয়েছে, আল্লাহর কসম যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই, কারণ ইসলাম কখনো বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও,
বরং ইসলাম এই কথা বলে দিয়েছে, কোরআন বলেছে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেব দেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল মন্দ করো না, তোমরা যদি তাদেরকে গাল মন্দ করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ইসলাম তো মানুষকে গাল মন্দ করতেই নিষেধ করেছে, সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায়? অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই, কোনো পীর করে নাই, এমনকি কোনো নামাজিও করে নাই। বরং ভালো করে তথ্য তালাশ করে দেখা গেছে, নিজেরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়াইয়া দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরেও তারা সেখানে গেল, সেখানে গিয়া আহারে কত মায়া, আহারে মূর্তি ঠ্যাং ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, কত দুঃখ প্রকাশ করেছে। মূর্তি ঠ্যাং ভাঙলে মায়া লাগে, মানুষ হত্যা করলে মায়া লাগে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই, ওরা মোহাব্বত দেখিয়েছে এই মূর্তি পূজারি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেঈমানদের মনস্তুষ্টি করতে চেয়েছে, যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে? না। চিল্লায় বলুন পেরেছে? না।